এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনিক্স মাম ইয়াচের পক্ষ থেকে আমি আসমা খান হাজির হলাম মজার একটি রেসিপি নিয়ে। আমি রান্না করেছি পাকা পুঁই বিচির ভাজি। কিভাবে পাকা পুঁই বিচি ভাজি করি সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তার চাইতে মজার বিষয় হচ্ছে এটি আমাদের নিজের গাছের পুঁই বিচি আর সম্পূর্ণ 100% অর্গ্যানিক। আর আমার নিজের হাতে আমি বিচে তুলে নিচ্ছি আর এটা অসাধারণ একটা অনুভূতি কাজ করে নিজেদের গাছের কোনো ফল সবজি এভাবে তুলে খেতে। আর অনেক অনেক বিচি হয়েছে আলহামদুলিল্লাহ, আর এভাবে যখন পেকে যায় আমরা তুলে তুলে অনেক দিনই খেয়েছি, তাই আমি ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করি। আর এটা আমার খুবই পছন্দের একটি রেসিপি। এই তো আমি অনেকগুলো বিচি তুলে নিয়েছি, একেবারে বেছে ক্লিন করে নিয়েছি। দেখুন এখানে অনেকগুলো পাকা বিচি আছে, পুঁইর বিচি। আর খুব ভালো করে আমি ক্লিন করে নিয়েছি। আর এগুলো খুব কষলে ক্লিন করতে যাবেন না, তাহলে কালারটা চলে যাবে। আর এখানে আমার লাগবে পেঁয়াজ কুচি, একটু আলু কুচি, কাঁচা মরিচ আর ধনিয়া পাতা আর শুকনো মরিচ কুচি। খুবই সিম্পল রেসিপি, বাট খেতে অসাধারণ মজা হয় আলহামদুলিল্লাহ। আমি এটা আজকে সম্পূর্ণ রান্না করব মাটির চুলায়। আর আমি একটা প্যানে সরষের তেল অ্যাড করে দিলাম। প্যান বলতে এটা কড়াই, কড়াইতে রান্না করতে অনেক ভালো লাগে। আর দিয়ে দিলাম শুকনো মরিচ, আর দিয়ে দিলাম কিছু রসুন কুচি। আর অ্যাড করে দিলাম কেটে রাখা আলু। আলুটা ঠিক এভাবে ছোট ছোট করে কিউব করে কেটে নিতে হবে। আর দিয়ে দিলাম কাঁচা মরিচ। আর আপনারাও জানেন মাটির চুলায় রান্না অসাধারণ মজা হয় খেতে আলহামদুলিল্লাহ। আর অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। এখন আবার কিছুক্ষণ আলু পেঁয়াজ সব কিছু একটু ভেজে নিচ্ছি। আর এখন অ্যাড করে দিলাম পুঁইর বিচি, ক্লিন করে রাখা পুঁইর বিচিগুলো দিয়ে দিলাম। আর অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি। আর আমি স্বাদ মতো লবণও অ্যাড করে দিয়েছিলাম, সেই সিনটা স্কিপ হয়ে গেছে হয়তো। এখন আস্তে আস্তে এগুলো আমি ভাজা ভাজা করে নিব, এখানে কোনো পানি থাকবে না অবশিষ্ট। আর দেখুন পানিটা খুবই কমে গেছে, এখন অসাধারণ একটি কালার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখতে খুবই ভালো লাগতেছে লোভনীয়। ভাজিটা হয়ে গেছে, এখন আমি অ্যাড করে দিলাম ধনিয়া পাতা কুচি। এখন একটু নেড়ে চেড়ে তারপরে এগুলো নামিয়ে নিব। আর লবণটা অবশ্যই চেক করা হয়েছে আলহামদুলিল্লাহ, পারফেক্ট আছে। এই তো আমার খুবই ইজি রেসিপি, পুঁইর বিচি ভাজি রান্না হয়ে গেল। খুবই সহজ রান্না, গরম ভাতের সাথে পরিবেশন করলে খুবই মজা পাবেন খেয়ে। আর আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আবার হাজির হয়ে যাব কোনো রেসিপি বা ব্লগ নিয়ে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।